জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের এই অমৃতময় কথাগুলি জেনে নেব, খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তিনি কি বলেছেন, কবে বলেছেন, বিস্তারিত এই ভিডিওতে জেনে নেব। তিনি বললেন, সৎসঙ্গ কেন্দ্র বা মন্দির পরিচালনার সঙ্গে যারা যুক্ত তাঁদের উদ্দেশ্যে বলছি, মন্দিরে সব সময় আনন্দময় পরিবেশ বজায় রাখার জন্য সচেষ্ট থাকবেন। ইষ্ট প্রসঙ্গ বা ঠাকুর প্রসঙ্গ ছাড়া আর কোনো আলোচনাই যাতে না হয়। যদি এমন কিছু আলোচনা থাকে যা গুরু ভাই বোনদের মধ্যে বাদ বিসংবাদ সৃষ্টি করতে পারে, দয়া করে মন্দিরের গণ্ডি পেরিয়ে রাস্তায় গিয়ে বলবেন। পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব দেওঘর ধামে 18/5/2015 ইংরেজিতে এই অমৃতময় কথাগুলি বলেছিলেন। জয় গুরু।